জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ক্যাম্পাসের সঙ্গে আত্মার টান, সেই বন্ধন থেকেই বিশ্ববিদ্যালয়ের 50 বছর পূর্তি উপলক্ষে সাবেক শিক্ষার্থীরা 2022 সালে আয়োজন করেছিল জাবি 50 বল ক্রিকেট টুর্নামেন্ট। এক বছর বিরতি দিয়ে সেই টুর্নামেন্টের দ্বিতীয় আসর আজ আবার মাঠে গড়িয়েছে। শীতের কুয়াশাচ্ছন্ন সকালে রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ মাঠে জাহাঙ্গীরনগরের সাবেক শিক্ষার্থীরা এসেছিলেন ক্রিকেট উৎসবে মাততে। ব্যাচ ভিত্তিক মাঠের ক্রিকেটের লড়াই ছাপিয়ে ফুটে উঠেছে জাবিয়ানদের সৌহার্দ্য সম্প্রীতি। পেশা বয়স ব্যাচের গণ্ডি পেরিয়ে সবাই ফিরে গেছেন চিরসবুজ ক্যাম্পাসে জীবনের সোনালী স্মৃতিতে। 4 ছক্কা উইকেটের সঙ্গে গিটারের নানা গানের সুর সেই আড্ডা আরও বেগবান করেছে। টুর্নামেন্ট কমিটির অন্যতম আয়োজক আলী হায়দার আল মাসুদ মৃধা উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সেটাই বলেছেন। সাবেক জাতীয় ক্রিকেটার হাসানুজ্জামান জড়ু জাহাঙ্গীরনগরের সাবেক শিক্ষার্থী। তিনি আয়োজকদের কাছে দাবি জানান, এই টুর্নামেন্ট যেন নিজেদের প্রিয় ক্যাম্পাস জাহাঙ্গীরনগরেই হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হক। তিনিও বিশ্ববিদ্যালয়ের বন্ধনকে এমন উপস্থাপনে মুগ্ধতা প্রকাশ করেছেন। টুর্নামেন্টের টাইটেল পৃষ্ঠপোষক ভাইয়া গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর চৌধুরী মাহমুদ আলী, পার্টেক্স বেভারেজের সিইও সুবীর ঘোষ সহ অন্যান্য পৃষ্ঠপোষক, প্রতিষ্ঠানের প্রতিনিধিবর্গ সাবেক শিক্ষার্থীদের আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন। গত আসরের চ্যাম্পিয়ন 31তম ব্যাচ দ্বিতীয় আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় নবাগত দল 37তম ব্যাচের। প্রথমে ব্যাট করে 31 ব্যাচ 6 উইকেট হারিয়ে 53 রান করে। 54 রানের সহজ টার্গেট 37 ব্যাচ জিতে নেয় 9 উইকেটে। পরের ম্যাচেও বিজয়ী হয়েছে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল। 35 ব্যাচ নির্ধারিত 50 বলে 3 উইকেটে 94 রান করে। 36 ব্যাচ 4 উইকেট হাতে রেখে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়। গ্রুপভিত্তিক পর্ব শেষে টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে 21 ফেব্রুয়ারি আর ফাইনাল 23 ফেব্রুয়ারি। গ্রুপ পর্যায়ের পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে 9, 10, 16, 17 ফেব্রুয়ারি। বিশ্ববিদ্যালয়ের সাবেক অনেক শিক্ষার্থী সাবেক ক্রীড়াবিদ, তাদের অনেকেই ব্যাচের হয়ে খেলছেন, অনেকে না খেললেও মিলন মেলার অংশ হতে এসেছেন। এর মধ্যে অনেক সাবেক নারী শিক্ষার্থীও রয়েছেন। নাজমুল তারেক, ডেইলি ক্রিকেট। Look at that.